এটা নিহারি গরুর পায়া যেটা আদা রসুন গরম মশলা দিয়ে বসাই দিলাম এখন সিদ্ধ হতে থাক সিদ্ধ হবে শুধু এটাকে আমি মাংসের যত মশলা আছে ওটাকে দিয়ে বাগার দিয়েছি সব ধরনের মশলা গরম মশলা হলুদ মরিচ ধনিয়া সব ধরনের মশলা দিয়ে এটাকে বাগার দিলাম বাগার দিয়ে দিছি ভাজা পেঁয়াজ দিব বাস কাজ শেষ পেঁয়াজ ভাজতেছি এটাকে ভাজা পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম হয়ে গেল প্রথমে মশলা দিয়ে বাগার দিছি তারপরে এখন আবার ভাজা পেঁয়াজ দিলাম খাওয়ার সময় লেবু ধনে পাতা কাঁচামরিচ দিয়ে খাবো